আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের ইংরেজি শেখার চাহিদা পূরণ করার জন্য আজকে নতুন একটা ইংলিশ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটা হচ্ছে হলো অ্যাম ইজ আর এবং হ্যাভ এজ নিয়ে। এখন অ্যাম ইজ আর হ্যাভ এজ, এটা আসলে একটু বলে রাখা ভালো যে এটা একটা মধ্যম শ্রেণীর স্টুডেন্টের জন্য, যারা মোটামুটি ইংরেজি বলতে পারেন বা বোঝেন বা কিছুটা বলেন, কিন্তু মাঝে মাঝে আসলে একটু কনফিউশন হয়ে যান। এবং কনফিউশনের কারণটা কী? কারণ হচ্ছে হলো অ্যাম ইজ আর মানে হয়, আছে বা নাই, আবার হ্যাভ হ্যাজ মানেও আছে। এখন এখানে বা নাই, এখন এখানে ঝামেলা আছে, হ্যাভ হ্যাজ মানেও আছে, অ্যাম ইজ আর মানেও আছে। এখন আমি এই আছে অর্থে কখন অ্যাম ইজ আর নেবো বা কখন হ্যাভ হ্যাজ নেবো, যেহেতু আমরা বাঙালি, আমরা একটা ইংরেজিকে ট্রান্সলেশন করতে সময় আগে আমাদের মাথাতে বাংলাটা আসে, তারপর আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করি। তো সেই ক্ষেত্রে যখন আমার মাথাতে আছে কথাটা চলে আসে, তখন আমি আসলে কী নেবো, অ্যাম ইজ আর না হ্যাভ হ্যাজ, সেটা বোঝার জন্য জাস্ট দুইটা কথা একটু আপনাকে হালকা একটু ব্যবধানটা মাথায় রাখতে হবে। সে ব্যবধানটা যদি মাথায় রাখার ক্ষেত্রে হয়, তাহলে অ্যাম ইজ আরের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে অ্যাম ইজ আরটা আপনি ঠিক তখনই ব্যবহার করবেন যখন আপনার অবস্থা বা অবস্থানটাকে প্রকাশ করবে। অবস্থা বলতে কী বোঝাচ্ছে? অবস্থা বলতে আমরা ক্ষেত্রে বেশি ইংরেজি ভালো বুঝি কন্ডিশন। কন্ডিশন বলতে যে আমি এখন ভালো নাই, আমি ভালো নাই, বা আমার ভাই অসুস্থ আছে। আমি লিখে পড়ে এক্সাম্পলগুলো ক্লিয়ার করবো যে আমার ভাই অসুস্থ আছে। আবার এখানে হ্যাভ হ্যাজ, এখন এক্ষেত্রে তাহলে পার্থক্যটা কী? আর আপনার অ্যাম ইজ আর কারণে অবস্থা বা যখন অবস্থান প্রকাশ করবেন তখন দে অ্যাম ইজ আর, আর হ্যাভ হ্যাজ বলতে যখন দখল, দখল বা মালিকানা অর্থে, মালিকানা বোঝালে, মালিকানা বোঝালে বলতে কোনটা বোঝায়? ওই যে ছোটোবেলা আপনারা খুব মুখস্থ করছেন, আমার একটা গরু আছে। কিন্তু ওই ক্ষেত্রে যদি বলি যে এখানে একটু জাস্ট বাংলাটা লিখে যে আমার একটা গরু আছে, তা লিখলাম না, আগে একটু মৌখিক বুঝি, তারপর আমরা বোর্ডে পুরো ক্লিয়ার হব যে তাহলে আমার ভাইয়ের দুটো গাড়ি আছে এইটা। এখন এখানে আমরা একটু অবস্থা, অবস্থান এবং দখল বা মালিকানা অর্থে আগে বাক্য লিখি, পরে নাইটা ক্লিয়ার করতেছি। অবস্থা বলতে আমার ভাই, সরি, অসুস্থ, দ্যাট মিন্স আমার ভাই অসুস্থ আছে। এখন পুরোপূর্ণ লেখার জন্য যদি হতে পারে তাহলে আমার ভাই অসুস্থ আছে, কিন্তু বলার ক্ষেত্রে আমরা সব পুরোটা বলার প্রয়োজন পড়ে না, যে আমার ভাই অসুস্থ তার মানে আমার ভাই অসুস্থ আছে। মানে অসুস্থ আছে মানে কি? এটা হচ্ছে অবস্থা, তার শারীরিক একটা কন্ডিশন যে কেমন আছে। এবার অবস্থান বলতে কোনটা হতে পারে? যে আমার ভাই ঢাকায় আছে, একটু বোঝেন। তাহলে আমার ভাইয়ের অবস্থান কোথায়? ঢাকাতে। যে আমার ভাই ঢাকায় আছে আর আমার ভাই অসুস্থ আছে, এটা তার অবস্থা, আমার ভাই ঢাকায় আছে, এটা তার অবস্থান। তাহলে কথা ক্লিয়ার হতে পারবেন? তাহলে এখন যদি বলি আমার ভাই অসুস্থ আছে, তাহলে মাই ব্রাদার ইজ ইল, মাই ব্রাদার ইজ ইল, আমার ভাই অসুস্থ। ওকে, এখন আমার ভাই ঢাকায় আছে, তাহলে মাই ব্রাদার ইজ ইন ঢাকা, মানে তার অবস্থা এখন ঢাকাতে আছে। এখন আমরা আরেকটা কথা লিখেছিলাম হয়, এটা আসলে কোন সময়? এখন এটা হয় বলতে আলাদা কোনো মিনিং না, আসের আপনি সমর্থক ধরতে পারেন। এখানে জাস্ট ওই যে বললাম মধ্যম লেভেলের স্টুডেন্টের জন্য, তারা আশা করি বুঝতে পারবেন যে হয়টা কোনো। এখন ওইটা যদি আমরা তাহলে হয় দিয়ে করে দেখি, আমার ভাই হয় অসুস্থ, তার মানে কি? আমার ভাই অসুস্থ আছে। এখানে যদি বলি আমার ভাই ঢাকায় আছে, তার মানে আমার ভাই এখন ঢাকায়, তার মানে আমার ভাই এখন হয় ঢাকাতে বা ঢাকায়। তাহলে এই আছে আর হয় একই কথা, কিন্তু আপনাকে এখানে সে মানে কনফিউশন না হয়ে জাস্ট আপনি মাথায় রাখবেন এটা আমার নিজের বা কোনো ব্যক্তি বা প্রাণীর উপস্থিতি বা অবস্থান বা তার অবস্থা বোঝাচ্ছে কিনা। এটা কোনো প্রাণীর হতে পারে, ব্যক্তির হতে পারে, তবে কোনো নিজ ক্ষেত্র হয়ে থাকে। ওকে, আর যদি আমরা দখলের ক্ষেত্রে আসি, তাহলে দখলের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমার ভাই ঢাকায় আছে। এখন এখানে বলতে পারি যে আমার
দুইটি ভাই আচ্ছা দখল বলতে আবার জোর করে মারামারি করে দখলে নিয়ে আসা বা ক্ষমতার দাপটে আনা এটা কিন্তু সেটা বোঝাচ্ছে না দ্যাট মিন্স এই দখল বলতে কোনো কিছুর প্রত্যেকটা অধিকার থাকা বা কিছু একটা আমার অধিকারে আছে যেমন আমার দুটো ভাই আছে তাহলে ভাই দুটো আমার আন্ডারে থাকুক বা আমার দখলে থাকুক বা আমার অধিকারে থাকুক সেটা বোঝাচ্ছে এখন এইটা যদি কনফিউশন হয়ে থাকেন আগে একটা বাক্য বলছিলাম ওইটা লিখি আচ্ছা সব আমার দিকে একটা তার দিয়ে লিখি তার দুইটি গাড়ি আছে তার দুইটি গাড়ি আছে এখানে দেখেন দুইটি গাড়ি আছে তাহলে গাড়ি দুইটি হচ্ছিল তার দখলে তার মানে গাড়ির মালিকানা সে এখন আপনি যে অর্থে লেখেন দখল অর্থে লেখেন মালিকানা অর্থে বা অধিকার অর্থে যেটা বুঝবেন সেটাই তাহলে আমার দুইটি ভাই আছে তাহলে আমার দুইটি ভাই আছে তাহলে আই হ্যাভ টু ব্রাদার্স আর তার দুটি গাড়ি আছে তাহলে হি হ্যাজ টু কার্স ব্যর্স এ বিষয়ে আপনি অনেক লম্বা লম্বা ভিডিও পেতে পারেন আর অনেক কথা তো শুনে থাকবেন কিন্তু আপনি আসলে বেশি কনফিউশন না গিয়ে মাত্র তিনটে কথা আপনি মুখস্থ করেন যে অবস্থা অবস্থান কোনো ব্যক্তি বা প্রাণীর অবস্থা যে কুকুরটির অবস্থা ভালো না দ্য ডগ ইজ ইন ব্যাড কন্ডিশন খারাপ অবস্থায় আছে সেটা বুঝাইতে পারি আর অবস্থান কোথায় আছে কুকুরটি এখন আমার বাসাতে আছে আমার বন্ধুর বাসাতে আছে তাহলে এগুলো অবস্থান বোঝায় যে কোন অবস্থানে আছে আর মালিকানা আশা করি বুঝতে পারছেন এখন নাই অর্থে যদি আমি নাই অর্থ বুঝাই এবার আসলে একটু নাই নিয়ে আলোচনা করি তারা বাসাতে নাই বাসাতে নেই নিয়ে আবার কনফিউশন হয় না নেই আর নাই একই কথা সাধু চলিতর একটা ব্যবধান কিন্তু দুইটার অর্থ একই যে তারা বাসাতে নেই বা নাই তাহলে এখানে বোঝাচ্ছে কি তাদের অবস্থানটা তাদের অবস্থান কোথাতে নেই তাদের অবস্থান বাসাতে নাই কথা বিয়ার্স বুঝতে পারলাম কিনা যে তাদের অবস্থান বাসাতে নাই যদি একটু বুঝতে সমস্যা হয় আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আপনাদের সমাধানটা আবার ছোট্ট ক্লাস নিয়ে ক্লিয়ার করে দেবো যে আপনারা কোথায় আসলে ক্লিয়ার থাকলেন না আর এখানে আমরা ওই সেটাই লিখতে পারি তার কোনো ভালো মোবাইল ফোন নেই বা নাই তার মানে তারা বাসাতে নাই তাদের অবস্থান বাসাতে নাই আর তার কোনো ভালো মোবাইল ফোন নাই মানে কোনো মোবাইল ফোন তার অধিকারে নাই বা কোনো মোবাইল ফোনের মালিকানা কোনো ভালো মোবাইলের মালিকানা সে নয় ভিউয়ার্স এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তাহলে তারা দে তাহলে এখন এটুকু আমরা কিন্তু অবশ্যই জানি যে আসলে আয়ের ওয়াইফ হচ্ছিল অ্যাম কারণ অ্যাম সবসময় আয়ের সাথে ব্যবহৃত হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ প্লুরাল হলে আর এটুকু আমরা জানি অবলিক মানে কি তিনটা সেম অর্থ এতটুকু বিষয় তো আমাদের জানাই আছে তাহলে দে আর কি আছে নেই তাহলে দে আর নট অ্যাট হোম আর তার কোনো ভালো মোবাইল নেই তাহলে হি হ্যাজ নো কি বলতে পারি এখানে ভালো বলতে আমরা স্বাভাবিকে যেটা বলছি গুড ওয়েল এটা করি কিন্তু এখানে ভালো বলতে অনেক সময় ধরে নেওয়া যায় যে দামি বোঝানো হয়ে যাচ্ছে আমরা দামি বলতে একটু ভালো বুঝি তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি হি হ্যাজ নো কস্টলি মোবাইল ফোন দ্যাট মিনস এটা ধরতে পারেন যে ভাবানুবাদে আপনারা যে ট্রান্সলেশনগুলো আসলে ভেবে থাকেন যে বাংলাটা একভাবে বলি ইংরেজিটা আরেকভাবে হয় মানে গতানুগতিক ওয়ার্ড ফর ওয়ার্ড যে ট্রান্সলেশনগুলো হয় না সেই ক্ষেত্রে এটা যেখানে ভালো বলতে আবার ওয়েল গুড ওইটা ধরে নিয়েন না যে স্যার এখানে কী বললো ওইটা বুঝতে পারলাম না ভালো বলতে আমি আসলে একটু দামি বা হাই র্যাঙ্কের বোঝানো এসেছে তাহলে এখানে এই জন্য কোনো কস্টলি মোবাইল ফোন যে হ্যাজ নো কস্টলি মোবাইল ফোন মানে তার খুব একটা ভালো মোবাইল ফোন নাই তাহলে মোবাইল ফোনটা তার এখানে তার দখল অর্থ আর এখানে অবস্থা অর্থ আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের যদি কোনো
বলার থাকে কোনো মতামত থাকে কথার ভিতরে অনেক সময় মানুষের ভুল হয়ে থাকে যদি কোনো স্লিপ অফ টাং থাকে আপনারা সে বিষয়ে আমাকে অবশ্যই একটু সতর্ক করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটা একটু ভিডিওতে জানিয়ে দিলে আপনাদের জন্য বা আমাকে আপনাদের সাহায্য করার জন্য একটু সুবিধা হবে সো আজ এ পর্যন্তই আশা করি পাশে থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার উপস্থিত হব সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই